সুফলা শস্য শ্যামলা আমাদের এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে হবিগঞ্জ জেলার প্রান্তিক কৃষকের কাছে কৃষক ভাই বোনেরা আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি আপনাদেরই পছন্দের অনুষ্ঠান এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি কৃষিটি আজ আমরা চলে এসেছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমনি ইউনিয়নের তিনগাঁও গ্রামে এই গ্রামের কৃষকরা নানা রকমের সবজি চাষাবাদ করছেন সারা বছর ধরে বিশেষ করে একটি বিশেষ পদ্ধতিতে তারা চাষ করছেন সেটা হচ্ছে মালচিং পদ্ধতি এই পদ্ধতির চাষাবাদের পুরো দিক তুলে ধরবো আজ আপনাদের সামনে আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি শ্যামুমা কেমন আছেন ভালো আছি আমরা তো দীপ্ত কৃষি টিম চলে আসলাম আপনার জমিতে এবং আপনাদের এলাকায় একটু বিশেষ পদ্ধতিতে আপনারা চাষাবাদ করছেন কাজও করছিলেন কি বীজ বপন করছিলেন বীজ বপন করতেছি আচ্ছা প্রথমে একটু আপনি আপনার নামটা জানতে চাই আমার নাম মোহাম্মদ সৈয়দ মিয়া আপনি এই যে কৃষিকাজটা করছেন এটা কত বছর থেকে আজকে 15 বছর যাবত আমি করতেছি এর আগে আপনি কি করতেন তাহলে 15 বছর সময় তো খুব বেশি সময় না এই সময় ধরে আপনি কৃষি কাজ করছেন এর আগে তাহলে এর আগে আমি সবজি ব্যবসা করছি এখানে দেখছি অনেক মানুষই কাজ করছেন তারা এখানে তো এই যে পদ্ধতিতে আপনারা যে বিশেষ পদ্ধতিতে চাষাবাদটা করছেন মালচিং পদ্ধতি জি হ্যাঁ এই পদ্ধতি সম্পর্কে একটু জানবো এবং এই পদ্ধতিতে চাষটা কতদিন আগে থেকে শুরু করলেন চার পাঁচ বছর এই পদ্ধতিতে সাধারণত কোন ধরনের ফসলের চাষটা ভালো হয় সব থেকে বেশি এই পলিথিন দিয়ে আমরা শসা টমেটো চিচিঙ্গা প্লাস বুটবুডি এগুলো আমরা এই পলিথিন করলে ভালো আগের পদ্ধতি চাইতে কি আপনাদের এই পদ্ধতিতে চাষাবাদে কি খরচটা একটু বৃদ্ধি পেয়েছে যেহেতু পলিথিনটাকে আপনার ব্যবহার করতে হচ্ছে একদিকে বৃদ্ধি হয়েছে অন্যদিকে কামলা কাজলা আকাশের থেকে আমরা সাশ্রয় হইতেছে তার আমরা আগের সে ভালো আমরা মনে করি তো তাহলে আমি একটু আপনার কাছে যে বিষয়টি এবার জানবো যে এখানে যেহেতু ওই সবাইকে দেখতে পাচ্ছি ওনারা জমিটা তৈরি করছেন জি বেট করা হচ্ছে তো এই জমি তৈরি করার পুরো পদ্ধতিটা আপনার কাছে একটু জেনে নিতে চাই যে ভিন্ন রকম একটা পদ্ধতিতে চাষাবাদটা করা হয় আমরা প্রথম বড় মেশিন দিয়ে হাল হাল চাষ করে নিছি করার পরে আস্তে আস্তে সারি সারি করে মিরি উড়াইছি মিরি উড়াই এসে রেগা কোদাল দা কুবাইছি কুবাইছে পরিষ্কার করেছি রে রেগা ফার ফলে তিন উপযোগী করছি ওই দাম ফলে তখন বিষ লাগাই দিব বিষ লাগানোর পরে সাত দিন বা গাছ গাছ উঠে যাবো গা আমরা কীটনাশক দিব এই প্রথমে তো আপনার সার এবং সারের বিষয়টাকে খেয়াল রাখতে হয় জৈব সার বা রাসায়নিক সার এটা তো মিশ্রণ করে আপনার জমিতে দিতে হবে জি জি তো সেইখানে আপনার এই জমিতে কি পরিমাণে সারের ব্যবহারটা করেছিলেন টিএসপি দেই ডেপ সার দেই তারপরে এসিআই কে দেই বিভিন্ন ধরনের কীটনাশক সাথে অ্যাটেস্ট করে একবার ফলে তিন তরবুরান জানা একবারে দিয়ে দিই আমরা এগুলোর সাথে একসাথেই আমরা ইঞ্চি উপরটা ছত্রিশ ইঞ্চি বা আটত্রিশ ইঞ্চি এরকম রাস্তা ফাঁকা আছে যাতায়াতের জন্য এবং আপনি সেচের জন্য সেচের জন্য যাতায়াতের জন্য তারপরে মাল ফারতুইব আমাদের কীটনাশক দিতে হবে হাইটা হাইটা এভাবে স্প্রে করে দেব এই এই জন্য এখানে আপনার তাহলে সর্বমোট বেড আছে কতগুলো প্রায় বারোটা বারোটা বেড জি বারোটা বেড তাহলে আপনার এই লম্বাই আপনার কতখানি দূরত্ব হবে এক একটা লম্বা এমনি মাপ না এই তবে পলিথিনের কি কোনো মাপ আছে কি না নয়শো হাত লম্বা একটা রুল এক রুল কাগজ আচ্ছা আপনি তো বীজটা বপন করছিলেন আপনার হাতেও বীজ দেখতে পাচ্ছি ভাই জি জি এই বীজটা কি আপনার হাইব্রিড জাতের জি হাইব্রিড জাত আচ্ছা 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 তো মোটামুটি আপনি এই বীজগুলো লাগানোর আগে আমি দেখতে পাচ্ছি যে পানি দাও আর কি পানিতে ভিজানো পানিতে কি ভিজিয়ে নিতে হয় ভেজাতে দিতে হয় আচ্ছা কি পরিমানে বীজ আছে এখানে এখানে প্রায় 5 গ্রাম বীজ 5 গ্রাম বীজ পানিতে পানিতে ভিজিয়ে রাখতে হয় কতদিন মোটামুটি প্রায় 2 ঘন্টা রোপণের 2 ঘন্টা আগে আমরা পানিতে ভিজাইনি 2 ঘন্টা আগে তারপর থেকে আপনি বীজটা বপন করা শুরু করেন বপন শুরু আচ্ছা আমি একটু আপনার বীজটা বপন করা দেখব দেখেন আচ্ছা

এই সময়ে আপনার তো একটা যত্নের যে বিষয়টা থাকে এই যে আজকে আপনি বীজটা বপন করলেন এরপর থেকে যে ধাববাই ধাব যে আপনার পরিচর্যার বিষয় থাকে আপনি আগাছার কথা তখন বললেন যে আগাছার খুব একটা সমস্যা হয় না যে এই পলিন দিয়ে এর পরবর্তী যত্নটা কিভাবে নেন পরবর্তী তো কিটনাশক সার বিশ আমরা একবার দিয়ে ফেলছি আগাছার জন্য তো কাগজ দিয়ে ফেলছি অন মাঝে মধ্যে পানি দিব গাছ সাব গজায় উঠব স্বাবলম্বিত হইব আস্তে আস্তে ফলে আমরা এন বাঁশ কূপ দিব সফল দেয় বাঁশ কূপব গাছান লগে সুতি দে বান্দে মানে এই পদ্ধতিতে আপনার চাষাবাদের একমাত্র উপকারী দিক সেটা হচ্ছে আপনার সার বীজ কীটনাশক যা লাগে আপনি একসাথে দিয়ে দিচ্ছেন সব দিয়ে দিছে একসাথে পরবর্তীতে শুধুমাত্র আপনাকে শেজের বিষয়টা খেয়াল রাখতে হয় শেজ আর স্প্রে করব আর কি अच्छा আপনি তো আগাম সসার লাগাছেন ডিসটর্ব করছেন তো মোটামুটি কি এর আগে আর কোন সসার গাছ লাগিয়েছেন আপনি আছে লাগাইছি আচ্ছা পুরো শেষ হয়েছে বা এক পূর্তে কম হইছে এরকম আর কি এক সপ্তাহ দের সপ্তাহ হইছে দেখা যাবে আচ্ছা ওইখানে গিয়ে তাহলে আপনার ওই যে মাছা তো করে দিতে হয় যেহেতু সরসার গাছটা একটু লতানো ওইখানে আছে ওইটাও একটু দেখবো তাহলে চলেন কোন দিক দিয়ে যাবো আচ্ছা আপনার বীজ বোপনে কিছুটা ব্যাঘাত ঘটালাম জি আস বাহ খুব সুন্দর জমি আপনার ভাই এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলো বয়স মোটামুটি কতদিন হয়েছে প্রায় দুই সপ্তাহ মতো দুই সপ্তাহ মতো হয়ে গেছে আচ্ছা আসেন এদিকটায় আসেন এদিকটায় একটু কথা বলি মানে এই পাশের পলিথিন গুলো বেশ চকচকে দেখতে পাচ্ছি ওই পাশে নতুন নতুন একদম নতুন এই বছরই প্রথম লাগিয়েছেন না কিন্তু একটা বিষয় আমি আপনার কাছ থেকে মাচা তৈরি করার কথা শুনবো কিন্তু তার আগে যেহেতু পলিথিনের বিষয়টা আবার কথা হলো এই এই প্রচন্ড তাপটা সূর্যের তাপ তো পড়তেছে জি ভেতরে তো আপনার একদম গুমুট অবস্থা এতে করে গাছের কোনো ক্ষতি হয় না কোনো ক্ষতি হয় না নিজে তো একদম তাজা সুন্দর আচ্ছা

পাঁচটা সারি হবে জি পাঁচটা সারিতেই আপনারা আবার এরকম করে ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় এরকম কাঠি পুঁতে দিয়ে ওই মাথা পর্যন্ত দিতে হবে ওই মাথা দিয়ে আবার ঘুরে আবে দেবো আবার ঘুরে আসবে পাঁচ বার দেবো আমরা আচ্ছা এইটা দেওয়ার কারণটা হচ্ছে আপনার এই যে তো লতানো গাছ এই গাছটা এই সুতলীর সাথে বেয়ে 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 বে আপনার এই যে বৈশাখ মাসের বান ঝড় তুফান আসে না ঝড় তুফান আসলে ওই আংটা দিয়ে এই গাছ শাখা দেবো শাখা প্রায় 40 50টা হবে ততরা আর হচ্ছে আপনার এই ফলটা আসে শুরু করবে কোন সময় থেকে ফলটা তিন সপ্তাহে সাড়ে সপ্তাহ পর থেকে তিন সপ্তাহ পরে ফুল দিলে তিন সপ্তাহ পরে ফুল দুই সপ্তাহ হয়ে গেছে দুই সপ্তাহ গেছে তিন সপ্তাহ ছেড়ে দিব

এখন শশার শেষ হইব এরপর লাগাম লুপা ও শেষ হইব এরপর জমি নষ্ট করে এবার যে বিষয়টি জানবো সেটা হচ্ছে আপনার এই জমিতে জমি তৈরি করা জি বিশেষ করে এই যে মাছাগুলো যা দিচ্ছেন এতে খরচের বিষয়টা একটু শুনবো আপনার কাছ থেকে খরচ বলতে এই মাছাগুলা পার পিস 3 টাকা থেকে 3.5 টাকা প্রায় 3 পিউর 4 পিউর ব্যবহার করা যা 3 টাকা 3.5 টাকা দাম পড়ে আর কি আচ্ছা আর কাগজের রুল 6500 টাকা

আর ওই ভাইরা কি কাজ করছে তখন থেকে দেখতে পাচ্ছি নিরাইতেছে যখন গাছ গুছ মরে জায়গা এবং পরিষ্কার পায় আচ্ছা কিন্তু মাটি গুলো একটু শক্ত দেখতে পাচ্ছি না এটা এই যে এই আচ্ছা ওনার মূলত ওই যে আগাছা গুলো পয়সা করে দিচ্ছে জি জি আচ্ছা ভাই একটু কথা বললেন আমার সাথে কেমন আছেন ভালো আছি আচ্ছা নাম কি আপনার সেকান্দার আলী আচ্ছা কি আগাছা পরিষ্কার করছেন জি

পনেরো বছর থেকে আপনি কৃষি কাজ করছেন এরপরে এই বিশেষ পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন আরো পাঁচ বছর আগে থেকে তো এ নিয়ে আপনার চাষবাস নিয়ে ভবিষ্যতে পরিকল্পনাটা কি এটাকে আরো কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন ভবিষ্যতে আমার আগে যেমন এই এটার পাশাপাশি মাছ চাষ করি এটার পাশাপাশি গরুর খামার আছে তারপরে ধান আছে আট ন বিঘা তারপরে এটা আছে দশ নয় দশ বিঘা এমনি এমনি আমার অন্য একটা ছেলে ক্লাস এসি কে দিছে এটা আমার স্বপ্ন তারপরে সে কলেজে ভর্তি করব আর ব্যবসা বাণিজ্য এটা তো আমাদের একটা ব্যবসা আল্লাহ দান হয়তো আমরা হাসি আর যদি হাসি আসে মনের মধ্যে ফ্যামিলি তবে আনন্দ তাই যখন শিলাবৃষ্টি মায়ের জায়গাতে তো আমরা কান্নার বাপ তখন কান্নার বাপ নিয়ে কি করুম এর মধ্যে দুঃসাহস নিয়ে আমরা করি আচ্ছা কিন্তু একটা বিষয় তো সত্য যে কৃষি কাজ করে আপনারা ভালো আছেন জি যেমন ভালো আছে ভাই যারা অনেকটা সময় দিলেন আমাদের দীপ্ত কৃষি টিমকে কে তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি যে আপনিও তো কষ্ট পাইছেন রোদ্রের মধ্যে আইসা আমাদের এই পরিশ্রম করে আমরা কৃতজ্ঞ আমরাও কৃতজ্ঞ এই কারণে যে আপনারা ফসলটা ফলান সেই ফসলটা আবার আমরা সেটা খাই এবং বিভিন্ন জায়গায় পাই আসি আজকের মতো আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পূজা শ্রী ভদ্র শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম জানুয়ারিতে ঊর্ধ্বমুখী কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজার ইইউ ইউ বহির্ভূত দেশে ফ্রান্সের গম রপ্তানি বেড়ে দ্বিগুণ মৌসুমের শেষ ভাগে নিম্নমানের চা সরবরাহে কমছে দাম শুনছিলেন এবার বিস্তারিত চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামে ভাব দেখা গেছে এ সময় যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে সব ধরনের কৃষিপণ্যের দাম আগের মাসের তুলনায় বেড়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে সিবিওটিতে ওটিতে প্রতি ষাট পাউন্ড সয়াবিনের দাম আগের দিনের তুলনায় দশ সেন্ট বেড়েছে শেষে মার্চের সরবরাহ চুক্তিতে প্রতি সয়াবিন বিক্রি হয় দশ ডলার বারো সেন্টে যা আগের দিনের তুলনায় এক শতাংশ বেশি সয়াবিন উৎপাদনকারী দেশগুলোর তালিকায় আর্জেন্টিনার অবস্থান বিশ্বে তৃতীয় এবারের মৌসুমে দেশটির সয়াবিন উৎপাদনকারী অঞ্চলগুলোয় বৈরী আবহাওয়া বিরাজ করছে চলতি মাস জুড়ে এসব অঞ্চলে প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর ফলে আর্জেন্টিনায় সয়াবিন উৎপাদন ব্যাহত হয়ে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের সরবরাহ কমতে পারে এ সম্ভাবনা থেকে সিবিওটিতে সয়াবিনের দামে তেজিভাব বজায় রয়েছে মূলত আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার দেশগুলো বৈরী আবহাওয়ার জেরে উৎপাদন ব্যাহত হওয়া ও আন্তর্জাতিক বাজারে এ অঞ্চল থেকে সয়াবিনের সরবরাহ কমার সম্ভাবনা থেকে সিবিওটিতে সয়াবিনের দামে তেজিভাব বজায় রয়েছে বলে জানিয়েছে খাদ সংশ্লিষ্টরা গম রপ্তানি রপ্তানিকারকদের তালিকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সম্মিলিত অবস্থান বিশ্বের দ্বিতীয় এসব দেশ থেকে রপ্তানি হওয়া সিংহভাগ গমই এককভাবে যোগান দেয় ফ্রান্স খাদ্য উৎপাদনকারী ও রপ্তানিকারকদের তালিকায় ইউভুক্ত দেশগুলোর মধ্যে ফ্রান্সের অবস্থান শীর্ষে ফ্রান্সের রাজস্ব বিভাগের সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায় দুই হাজার সতেরো আঠারো মৌসুমের প্রথম ছয় মাসে জুলাই থেকে ডিসেম্বর ইইউ বহির্ভূত দেশগুলোয় আগের মৌসুমের একই সময়ের তুলনায় গম রপ্তানি প্রায় দ্বিগুণ বাড়িয়েছে ফ্রান্স একই সঙ্গে বেড়েছে ইইউভুক্ত দেশগুলোয় খাদ্য পণ্যটির রপ্তানিও প্রতিবেদনের তথ্য থেকে আরও জানা যায় এক জুলাই ফ্রান্সে গমের দুই হাজার বিপণন মৌসুম শুরু হয়েছে এরপর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে দেশটি থেকে ইইউ বহির্ভূত দেশগুলোয় সব মিলে পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টন গম রপ্তানি হয়েছে যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় সাতচল্লিশ শতাংশ বেশি এ সময় ইইউভুক্ত দেশগুলোয় মোট উনচল্লিশ লাখ ষাট হাজার টন গম রফতানি করেছে ফ্রান্স যা আগের মৌসুমের তুলনায় ছেষট্টি শতাংশ বেশি দেশের বাজারে চায়ের নিলাম মৌসুম প্রায় শেষ পর্যায়ে রয়েছে মৌসুমের একেবারে শেষ ভাগে এসে পণ্যটির উৎপাদন কমিয়ে দিয়েছে অনেক প্রতিষ্ঠান একই সঙ্গে শুরু হয়েছে বেশিরভাগ চা বাগানের পরিচর্যা কাজ এ কারণে দেশের বাগানগুলো থেকে আন্তর্জাতিক নিলামে তুলনামূলক নিম্নমানের চা সরবরাহ বেড়েছে ফলে নিলামে চায়ের গড় মূল্য আগের তুলনায় কমেছে মৌসুমের শেষ কয়েকটি নিলামে পানীয় পণ্যটির গড় দাম আরও কমতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা বাংলাদেশ চা বোর্ডের দেয়া তথ্য থেকে জানা যায় ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে চলতি মৌসুমে একচল্লিশতম আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হয়েছে নিলামে একচল্লিশ হাজার পাঁচশো একষট্টি প্যাকেটে মোট বাইশ লাখ চুয়াত্তর হাজার ছয়শো উনিশ কেজি চা বিক্রির জন্য প্রস্তাব করা হয়েছিল নিলামে সরবরাহ করা পঁচাত্তর শতাংশ চা বিক্রি হয়েছে সর্বশেষ নিলামে চায়ের গড়দাম ছিল কেজি প্রতি একশো টাকা যা আগের নিলামের তুলনায় কেজিতে পাঁচ টাকা কম চায়ের আন্তর্জাতিক নিলাম প্রতিবেদন পর্যবেক্ষণ করে দেখা গেছে চলতি মৌসুমের উনত্রিশতম নিলামে চায়ের সর্বোচ্চ দাম উঠেছিল এ সময় পানীয় পণ্যটি বিক্রি হয় কেজি প্রতি দুইশো একত্রিশ দশমিক সাত ছয় টাকায় এরপর পঁয়ত্রিশতম নিলাম পর্যন্ত চায়ের গড় দাম কেজি প্রতি দুইশ ত্রিশ থেকে দুইশ একত্রিশ টাকায় ওঠানামা করেছিল চলতি মৌসুমের ছত্রিশতম নিলাম থেকে চায়ের দাম ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে ছত্রিশতম নিলামে প্রতি কেজি চায়ের গড়দাম ছিল দুশো পঁচিশ টাকা ছিয়াত্তর পয়সা সাইত্রিশতম নিলামে পণ্যটির গড়দাম আরও কমে দাঁড়ায় দুইশো চব্বিশ টাকা আটান্ন পয়সায় আর আটত্রিশ ও উনচল্লিশতম নিলামে প্রতি কেজি চা বিক্রি হয়েছিল যথাক্রমে দুইশো ষোলো টাকা আঠারো ও দুশো তিন টাকা উননব্বই পয়সায় চল্লিশতম নিলামে পণ্যটির গড়দাম কেজি প্রতি আরও কমে দাঁড়ায় একশো বিরানব্বই টাকায় মূলত মৌসুমের শেষ দিকে বাগান থেকে আশানুরূপ ভালো মানের চা সরবরাহ না হওয়ায় বিক্রি বেশি হলেও বড় ধরনের দরপতন দেখা গেছে বলে মনে করা হচ্ছে তবে সর্বশেষ একচল্লিশতম নিলামে প্রতি কেজি চায়ের গড়দাম একশো সাতাশি টাকা হলেও আগের মৌসুমের একই নিলামে পণ্যটি কেজি প্রতি একশো টাকায় বিক্রি হয়েছিল আমাদের দেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে চা অন্যতম দেশে চার উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মান উন্নয়ন সম্ভব হলে চা রপ্তানি আরও বেগবান হবে আর দেশ আয় করবে আরও বৈদেশিক মুদ্রা এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এগ্রি বিজনেস দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে সৈয়দ ভাই গুনছেন নানান সব সফলতার গল্প তিনি একজন সফল কৃষক বিশেষ করে এই অঞ্চলে প্রচুর পরিমাণে সবজি চাষ করছেন তার জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকছে আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় এসিয়ায় এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি শ্যামীমা শাওল